আসসালাম আলাইকুম আলা আম্মাবাদ প্রিয় দিনী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব এবং খুব সুন্দর একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব যে দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ আপনারা কোনো কিছু ভুলে যাবেন না বন্ধুগণ আমাদের অনেকের মধ্যে একটি সমস্যা আছে যেটা হলো যে আমরা কোনো কথা শুনলে পরে আর সে কথাটা আমাদের মনে থাকে না আমরা ভুলে যাই আবার অনেক ছাত্রছাত্রী ভাই বোন রয়েছেন যারা পড়া পড়লে কোনো একটা পড়া পড়লেন কিছুক্ষণের মধ্যে সেই পড়াটা ভুলে যান তো এই যে ভুলে যাওয়ার একটা সমস্যা মনে থাকে না তো এই সমস্যাটা কিন্তু আপনার দূর হয়ে যাবে যদি এই দোয়াটার আমল করেন যে দোয়াটি আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব প্রিয় বন্ধুগণ যে দোয়াটি আপনাকে প্রতিনিয়ত আমল করতে হবে সেটি হলো রব্বি জিদে নিমা আমি আবারও বলছি রব্বি জিদে নিমা এই দোয়াটি তিনবার পাঠ করতে হবে তিনবার পাঠ করার পরে আরেকটি দোয়া পাঠ করতে হবে রব্বিশ রহলি সদেরি ওয়েসিরলি আমরি ওয়াহলুল রুকদ্যাতাম মিল্লিসানি ইয়ফকহু কৌলি আমি দোয়াটি বাংলা উচ্চারণ লিখে দেব আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন আমি আবারও বলছি তিনবার বলতে হবে রব্বি সিদিনী ইলমা আরেকবার পড়তে হবে রব্বিশ রহলি সদেরি ওয়াসির আমরি ওয়াহলুল রুকদাতামিল্লিসানি ইয়ফকহু কৌলি তো প্রিয় বন্ধুগণ যারা ছাত্রছাত্রী ভাই বোন আছেন তারা যখন পড়তে বসবেন তখন আপনারা এই আমলটি করবেন এবং যারা স্টুডেন্ট নন তারা এই আমলটি করার ক্ষেত্রে ফজরের পর একবার এই এই দোয়াটির আমল করবেন এবং মাগরিবের পর একবার এই দোয়াটির আমল করবেন আপনি এর চেয়ে বেশিও করতে পারেন এটা আমি যেটা বললাম সেটা কমপক্ষে তো বন্ধুগণ এই দোয়াটির আমল যদি আপনারা নিয়মিতভাবে করতে থাকেন ইনশাআল্লাহ আপনার ভুলে যাওয়া রোগটা দূর হয়ে যাবে এবং ইনশাআল্লাহ আল্লাহ তালার দয়ায় আপনার সবকিছুই মনে থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই এই দোয়াটির ওপর আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন তো প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে দিবেন যাতে করে সকলেই উপকৃত হতে পারে আর আপনি যদি ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে চান এবং ইসলামিক সুন্দর সুন্দর গল্প পড়তে ভালোবাসেন তাহলে অবশ্যই আমার ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লিউ আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই আমার ওয়েবসাইট ভিজিট করবেন সেখানে ইসলামিক অনেক কন্টেন্ট পাবেন আর নিয়মিত যদি আপনারা ইসলামিক ভিডিও পেতে চান সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলাম সাইল পেতে চান তাহলে আমার অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ চাহিদা দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ والسلام عليكم ورحمه الله وبركاته